তার শেখ আলী বৃদ্ধি দিয়ার মাঝে আল্লাহ 1,28,000 কত একশো বাপরে, বাহাত্তর কোটি দিয়ে বিলগজ্জি আই উনি দুদিন হতে পার না খাই আছো আই ওই সময় রিজার কে আর আসল বহুত দুঃখ। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের বাঁশখালীত পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস কর্তৃক গ্রাহকলর হাসত্তুন লক্ষাধিক টিয়া আহতাই লইবের অভিযোগ হয়েছে বাঁশখালী 6 নম্বর বৈলছড়ি ইউনিয়ন হদুল্লার ফারার সোহেলর মা বাপ। সোহেল 23 মাস যাবত এ মিটার সালাইয়ের প্রত্যেক মাসত বিলাইয়ে 180 টুন 250 টার মধ্যে, কিন্তু হঠাৎ করে তারার মিটার নসাই এনে পল্লী বিদ্যুৎ অফিস বিল গজ্জে 1,28,172 টিয়া। এই বিল দেহে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তাড়াতাড়ি বিল পরিশোধ করতে হুমকি দেয়, নইলে সুদসহ প্রদান গরম ফুরিব বলে জানাই দেয় সোহেলের মা বাপরে। সোহেলের বাপ সি প্লাসের জানাই এই অতিরিক্ত টিয়া আতাই দিয়া লয় পুরো এলাহাত উত্তেজনার সৃষ্টি হইয়ে তারার একখানো দাবি যে বিল গজ্জে তার বিচার গরম ফুরিব এবং সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ গরম ফুরিব। এ ব্যাপারে বিলিং সুপারভাইজার রীনা বড়ুয়ার ফরে হতা হইলে তিনি জানায় তো 1,280 আনছে, 1,280 পরিবর্তে 8,700 পাশাপাশি থাকায় ওই 7টা কিবোর্ডে পড়ে গেছে, তো 1,280 পরিবর্তে 1,870 হয়ে গেছে। হ্যাঁ না না বিলটা সংশোধন করে এখন 80 ইউনিটের বিল যত টাকা তত টাকা এখন কত টাকা আসছে সেটা বিল তো দেখে দেই আমি কম্পিউটারে কিবোর্ড করে ক্যালকুলেশন করে আমি দিচ্ছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।